ক্লাসে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমরা দেখব গার্হস্থ্য বিজ্ঞানের তৃতীয় অধ্যায় গৃহ ব্যবস্থাপনা থেকে পাঠ তিন, গৃহ ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণ। আমাদের পরিবার অনেক সময় ছোট বড়, অনেক সিদ্ধান্ত নিতে হয় বা অনেক কাজ করার জন্য আমাদের কিছু সিদ্ধান্ত না হয়ে থাকে, এরকমই আজকে আমরা আলোচনা করব। যে কোনো কাজ করার অনেকগুলো পন্থা বা উপায় থাকে, সেগুলোর মধ্য থেকে সবচেয়ে ভালো উপায়টি আমরা যখন গ্রহণ করি সেটাই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। কাজের সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই দরকার, এটা কাজ শুরু করার আগে প্রথম পদক্ষেপ। সিদ্ধান্ত গ্রহণ সঠিক হলে আমাদের লক্ষ্য অর্জন সহজ হয়, আর যদি সিদ্ধান্তটাই ভুল হয়ে যায় তাহলে কখনোই লক্ষ্য অর্জন করা যাবে না। সময় ও কাজের প্রয়োজনে আমাদের প্রায়ই নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এখানে ছোট্ট একটি উদাহরণ দেওয়া হয়েছে। রমেশ তার পরিবারের সাথে শীতকালীন ছুটিতে কক্সবাজার যেতে চাইলো। পরিবারের সবাই আলোচনা করে তারা প্লেনের পরিবর্তে চট্টগ্রাম পর্যন্ত ট্রেন এবং তারপর বাসে করে কক্সবাজার যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা চিন্তা করে দেখলো প্লেনে যাতায়াত ভাড়া অনেক বেশি, তাছাড়া ট্রেনে এবং এরপর বাসে গেলে অনেক জায়গা দেখতে পাবে এবং প্রাকৃতিক দৃশ্য ভালোভাবে উপভোগ করতে পারবে, ফলে ভ্রমণটা অনেক আনন্দদায়ক হবে। গৃহ ব্যবস্থাপনার প্রতিটি ধাপে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করলে আমরা অবশ্যই সফল হব। সিদ্ধান্ত দুই রকমের হতে পারে, যথা এক একক সিদ্ধান্ত, দুই দলীয় সিদ্ধান্ত। একক সিদ্ধান্ত, ছোট সমস্যায় পড়লে বা অবস্থায় পরিবর্তনে তুমি নিজের সমাধানের জন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারো, যাকে বলে একক সিদ্ধান্ত। দলীয় সিদ্ধান্ত, পরিবারে এমন অনেক সমস্যা দেখা যায় যেগুলো কিছুটা জটিল, সেগুলোর ক্ষেত্রে দেখবে তোমার বাবা মা পরিবারের ছোট বড় সব সদস্যের সাথে আলোচনা করে কোনো একটি সিদ্ধান্ত নিয়ে থাকে, যাকে বলা হয় দলীয় সিদ্ধান্ত। দলীয় সিদ্ধান্তে অনেকে মতামত পাওয়া যায়, ফলে সমস্যা সমাধানের অনেক পথও জানা যায়, সেগুলো থেকে যে কোনো একটি সিদ্ধান্তে পৌঁছানো যায়। অর্থাৎ যখন আমরা কোনো সিদ্ধান্ত নিই, যদি একা কেউ কোনো একটি বড় বিষয়ে সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুলও হতে পারে, কিন্তু পরিবারের সবার সাথে যখন আমরা মিলে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিব তখন সেই সিদ্ধান্তটা অবশ্যই সঠিক হবে। সিদ্ধান্ত গ্রহণ করার কিছু ধারাবাহিক নিয়ম আছে, সেগুলো হচ্ছে প্রথমে সমস্যাটি বুঝতে হবে এবং সে সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। অর্থাৎ সবাই সাথে সেই সমস্যা নিয়ে আমাদের খুব ভালোভাবে আলোচনা করতে হবে এবং সবাইকে সেই সমস্যা সম্পর্কে একটা পরিষ্কার বা স্বচ্ছ ধারণা রাখতে হবে। সমস্যা সমাধানের জন্য কয়েকটি পন্থা বা উপায় খুঁজতে হবে, অর্থাৎ সমস্যা সমাধানের জন্য আমাদের বিকল্প কয়েকটি রাস্তা বের করে রাখতে হবে। পন্থাগুলোর প্রত্যেকটা সম্পর্কে চিন্তা করতে হবে, যে উপায়গুলো আমরা বের করব সেগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে এবং প্রত্যেকটা ভালো মন্দ দুই দিকে দেখতে হবে। যে উপায় বেশি ভালো মনে হবে, অর্থাৎ যে উপায় অবলম্বন করলে সমস্যা সহজে সমাধান করা যাবে সেটি গ্রহণ করতে হবে। অর্থাৎ সবার আলোচনা সাপেক্ষে যখন দেখা যাবে যে যে উপায়টি আমরা অবলম্বন করলে খুব সহজে আমরা কাজটি সমাধান করতে পারবো বা সমস্যা থেকে আমরা নিষ্কৃতি লাভ করব, সেই উপায়টি আমরা সহজে গ্রহণ করতে পারবো। যে উপায় বা পন্থা গ্রহণ করা হলে সে অনুযায়ী কাজ করতে হবে, অর্থাৎ সিদ্ধান্তটাকে অবশ্যই কাজে পরিণত করতে হবে, তা না হলে যে সিদ্ধান্ত না হলেও সেটি কোনো উপকারে আসবে না। অর্থাৎ আমরা যে সবাই দলগতভাবে যে সিদ্ধান্তটা নিব সেটা সবাইকে আমাদের মেনে নিতে হবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী সবাইকে কাজ করতে হবে। তোমরা এই পর্যন্ত খুব ভালোভাবে পড়বে এবং ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।